এখন তো করারও কিছু নেই, আজকে থাক সকাল হোক, তারপর চিন্তা করে দেখবো। রাত্রি বেলায় ভোট নিয়ে কোন জায়গায় যাওয়ার দরকার নেই। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন যেখানে আছেন, এবং সবার শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আমি আজকে পৌঁছে গেছি নন্দনে, তো জয় গুরু, আজকের ভিডিওটা এখান থেকে শুরু। হ্যালো গাইজ, ওয়েলকাম টু ক্লেভার ব্লগ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমি এসেছি নন্দনে, যেখানে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে 29 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত এই ফিল্ম ফেস্টিভ্যালটা চলবে। তো আমি হাওয়া সিনেমাটা দেখবো এবং তার সঙ্গে আরো দু একটা সিনেমা দেখবো। তো হাওয়ার জন্য লাইনটা তোমাদের একবার দেখাই, দেখো এত বড় লাইন লাস্ট বাংলা সিনেমা দেখার জন্য কবে হয়েছে তা আমার জানা নেই। আমি মাঝে মাঝে নন্দনে সিনেমা দেখতে আসি, তো সেখানে এরকম লাইন দিয়ে বাংলা সিনেমা দেখে অনেকদিন দেখা হয় না। অবশেষে লাইনের শেষটা দেখতে পেলাম এবং আমি লাইনে দাঁড়াতে পারলাম। তো দেখা যাক ভেতরে ঢুকতে পারি কিনা, তো চলো। খুব ভালো লাগছে লাইনেই, সুন্দর সব বন্ধুরা মিলে সবাই আড্ডা মেরে সাদা গলা গানটা গাওয়া হচ্ছে, আমিও সেই সঙ্গে তাল মেলালাম, যদিও আমার গলাটা একটু অন্যরকম। যাই হোক, এরপরেই ভেতরে ঢুকতে দিচ্ছে হলের, তো চলো ভেতরে ঢুকে যাই। পৌঁছে গেছি নন্দন ওয়ানে, দেখতেই পাচ্ছ পুরো প্যাকটা, সিনেমা শুরু হয়ে গেছে। হাওয়া, আমি তোমাদের কোনো কিছু বলবো না, কেননা তোমরা নিজেরা সিনেমাটা দেখো এবং এনজয় করো। চাই প্রত্যেকেই সিনেমাটা দেখো, তারপর চিন্তা করে দেখো। তোমাদেরকে কিছু ক্লিপস সিনেমার মাঝে মাঝে দেখাচ্ছি, অসাধারণ সিনেমাটোগ্রাফি। কিরম করে ডুবলে মাছ ধরিয়া? যাই হোক, এরকম অনেক মজার মজার ডায়লগ আছে, সঙ্গে চঞ্চল চৌধুরীর অসাধারণ অভিনয়, এবং নাগু বলে একটা ক্যারেক্টার আছে, তার চরিত্রটাও আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে এন্ডিং সিন, আমি কোনো স্পয়লার দিলাম না। ফলে সিনেমা শেষ হওয়ার পর থেকে হাততালি দিয়েছে, এবং আরেকটা বাড়তি পাওনা, চঞ্চল চৌধুরীকে আমরা আমি মন পাগেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। চঞ্চল চৌধুরীর সাথে দেখা হয়েছে, তারপর আমি পৌঁছে গেছি নন্দন থ্রিতে, যেখানে আর একটা সিনেমা শুরু হয়েছে, হবে এখনই, চন্দ্রাবতী রূপকথা। সেখানকার কিছু ক্লিপস তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তোমাদেরকে বলেছিলাম অনেক কটা সিনেমা আমি দেখবো, তার মধ্যে এই একটা বেশ কমেডি, বেশ মেলোডি আছে, কমেডি নেই মেলোডি আছে, গ্রামের পরিবেশে একটা ঘটনা। আমার এই গানটা সব থেকে ভালো লেগেছে, এই গানটা তোমাদেরকে দেখাবো এবং কিছু সিন তোমাদেরকে দেখাবো। ভালো লেগেছে, মোটামুটি ভালো লেগেছে। যাই হোক, এরপরে তোমাদেরকে নিয়ে যাব নন্দন টুতে, যেখানে আমাদের আমার এক পরিচিতি, এক
একটা অভিনেতা আছে শাহজাহান সম্রাট। এখন যে সিনেমাটা তোমরা দেখতে পাচ্ছ তার নাম চিরঞ্জীব মুজিবর। সেখানে এই যে ক্যারেক্টারটা তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ অভিনয় করেছে শাহজাহান সম্রাট, আমার খুব পছন্দ হয়েছে তার। সিনেমার শেষে তার সঙ্গে একটা আমি ফটো তুলেছি এবং তার সাথে গল্প করলাম বাইরে বেরিয়ে অনেকক্ষণ। সে আমাকে এক কাপ চা খাওয়ালো, অনেক আড্ডা হলো। যাই হোক, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো এবং শেয়ার করো। অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।